বাড়ি ভাড়া আর নিত্যপণ্যের চড়া দামের কারণে নতুন মজুরির সুফল পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন পোশাক শ্রমিকরা। তাদের হিসেবে এই বাড়তি আয়ের পুরোটাই চলে যাবে জীবনযাত্রার ব্যয় মেটাতে, ফলে সঞ্চয় হবে না কিছুই। যা থেকে উত্তরণে সরকারের পাশাপাশি স্বল্পমূল্যে শ্রমিকদের নিত্যপণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে অনেক কারখানা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান জুয়েলের সহযোগিতায় ডেস্ক রিপোর্ট। 8,000 টাকার মজুরি হয়েছে 12,500, অর্থাৎ মাসে আয় বেড়েছে 4,500 টাকা। মোটের উপর 56% বাড়লেও মূল মজুরি বা বেসিক বেড়েছে আরও বেশি, 63%, হয়েছে 6,700 টাকা। এর বাইরে চিকিৎসার খরচ ধরা হয়েছে 750 টাকা, যাতায়াতে 450, আর খাবারে বরাদ্দ করা হয়েছে 1,250 টাকা, বাড়ি ভাড়ায় 3,350। যদিও শ্রমিকদের দাবি 5,000 টাকার নিচে ঘর পাওয়া যায় না শিল্পাঞ্চলে। বাসা ভাড়া সর্বনিম্ন 5,000 টাকা, আলুর কেজি 10 টাকা থেকে হয়ে গেছে 60 টাকা, পেঁয়াজের কেজি 30 থেকে 40 টাকা কেজি ছিল, এই পেঁয়াজ এখন 120 থেকে 130 টাকা কেজি। আমরা কেমনে চলবো, আমার চলার কোনো উপায় নাই। আলুর কেজি 60 টাকা, বেগুনের কেজি 70 টাকা, কাঁচামরিচ 120 টাকা, খাইবো কি মানুষ? দরকার হইলো মাসে 20,000 টাকা, আমরা মাসে পাই 12-14,000 টাকা, ঋণের তলই থাকি। 12,500 টাকা বেতন ধার্য করা হয়েছে। ধর আমাদের বেতন যদি বাড়ানো হয় তো আমাদের সুবিধা না, তো সুবিধা হয়েছে দোকান যারা আছে, দোকান মালিকের ঘরভাড়া বাড়িওয়ালা তাদের সুবিধা, আমাদের আমাদের সুবিধা বেশি না। যে হারে বেতন বাড়ছে এইভাবে সংসার চালানো অসম্ভব। আমার দ্বারা আমার চারটে লোক চলে পরিবার, আমার যদি 10 থেকে 12,000 টাকা বেতন দেয়, বেতন আমাদের সংসার চলে না। এমন সংকট উত্তরণে মজুরি কাঠামোতে নতুন উদ্যোগের ঘোষণা এসেছে। প্রথমবারের মতো পোশাক শ্রমিকদের জন্য প্রতি মাসে স্বল্পমূল্যে খাদ্যপণ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব পণ্য দেয়া হবে, যাতে একটি পরিবারের মাসে অন্তত 300 টাকা সাশ্রয় হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি কারখানা পর্যায়ে একই উদ্যোগের কথা জানিয়েছেন এখাতের বেশ কয়েকজন উদ্যোক্তা, যাতে শ্রমিকদের উপরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ কিছুটা কমে। ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস আছে, বেশ কয়েকটা ফ্যাক্টরি এরকম সিস্টেম করছে যে ন্যায্য মূল্যে বা সোর্সিংটা যদি কম দামে হয়, লাইক ধরেন বড় বড় কোম্পানি যে জায়গাতে সোর্স করে, আমরা যদি ওই জায়গা থেকে সোর্স করে আইনা আমাদের শ্রমিকদের দিতে পারি, তাহলে এই জায়গায় 20% কমে দেওয়া যায়। এই 20% একটা শ্রমিকের জন্য বিরাট ব্যাপার। সেই জিনিসটা আমরা মানে প্ল্যান করতেছি যে আমরা আমাদের শ্রমিকদের জন্য ব্যবস্থা করব। নতুন কাঠামো অনুযায়ী পোশাক খাতের প্রথম গ্রেড বা সিনিয়র অপারেটর পদে নিম্নতম 14,750 টাকা মজুরি দেওয়া হবে। দ্বিতীয় গ্রেডের জুনিয়র অপারেটর মাসে পাবেন 14,150 টাকা, আর তৃতীয় গ্রেডের শ্রমিকদের এই মজুরি নির্ধারণ করা হয়েছে 13,550 টাকা। মাসে অন্তত 13,025 টাকা করে পাবেন চতুর্থ গ্রেডের শ্রমিকরা। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সাম্প্রতিক এক গবেষণায় জানানো হয়, 4 সদস্যের একটি শ্রমিক পরিবারের খাবার সহ ঘরের খরচ মেটাতে মাসে কমপক্ষে 17,500 টাকা ব্যয় করতে হয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।